ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নিয়ে চলমান সমালোচনার মধ্যেই এবার প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রোফারের ব্লগে উঠে এসেছে নতুন তথ্য এতে বলা হয় পাঁচ কোটি নয় প্রায় আট কোটি সত্তর লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য কৌশলে সংগ্রহ করে নিয়েছে লন্ডন ভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা বিষয়টি স্বীকার করে নিয়ে ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন অবশ্যই গ্রাহকদের নিরাপত্তা রক্ষায় আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল গ্রাহকদের নিরাপত্তা রক্ষায় বর্তমানে কাজ করা হচ্ছে এবং সেই লক্ষ্যেই ভবিষ্যতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলেও আশ্বাস দেন তিনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি গ্রাহক তথ্যের নিরাপত্তা রক্ষায় অবশ্যই আমাদের আরও কিছু করা ছিল যাতে এসব তথ্য কৌশলে সংগ্রহ করে কেউ কোনো ক্ষতি করতে না পারে কিন্তু আমরা দেখেছি আমাদের গ্রাহকদের তথ্য কেবল ফাঁস নয় এগুলো ব্যবহার করে সমাজে ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়েছে এমনকি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টাও করা হয়েছে এর দায় ফেসবুক কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না এটা অবশ্যই অনেক বড় একটা ভুল ছিল এবং ভুলটা আমারই তবে তথ্য ফাঁসের ঘটনায় যাদের দিকে আঙুল সেই ক্যাম্রিজ অ্যানালিটিকা কৌশলে গ্রাহকদের ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটির দাবি তথ্য ফাঁস নয় বিশ্ববিদ্যালয়ের আস্থাভাজন এক শিক্ষকের সঙ্গে জড়িত থেকে অন্যান্য তৃতীয় পক্ষ অ্যাপের মতোই কুইজ ভিত্তিক একটি বিশেষ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের তথ্যগুলো সংগ্রহ করেছিলেন তারা ব্যক্তিগত সেসব তথ্য অনেক আগেই মুছে ফেলা হয়েছে বলেও দাবি প্রতিষ্ঠানটির সব ধরনের আইন এবং আইনি বাধ্যবাধকতা মেনেই বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সম্মানিত একজন শিক্ষকের সঙ্গে যুক্ত হয়েই আমরা তথ্যগুলো সংগ্রহ করেছিলাম একটি বড় ধরনের জরিপ কাজের জন্যই এসব তথ্য সংগ্রহে তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম আমরা যেখানে প্রায় চল্লিশ হাজার গ্রাহক একটি কুইজের মাধ্যমে ওই জরিপে অংশ নেয় আমরা বলতে চাই এই জরিপটির পুরো দায় দায়িত্ব ডক্টর কোগানের এবং তার মাধ্যমেই এসব তথ্য বেহাত হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা এদিকে ফেসবুকের তথ্যভাষের ঘটনা নিয়ে আগামী এগারোই এপ্রিল মার্কিন হাউস কমিটির কাছে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে একে স্বাগত জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ক্রেগ ওয়ালডেন এবং কমিটির অপর এক সদস্য ফ্র্যাঙ্ক পেলন তারা বলেন সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আসলে কি ঘটেছিল তা জানতে পারবেন মার্কিনরা